এবং জনসমাজতন থেকে তারা বেরিয়ে এসে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেটে বিএনপির যে উদযাপন কমিটি রয়েছিল সেই সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে, সেখানে মিছিলকে কেন্দ্র করে স্লোগানকে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে কিন্তু জনসমাজের ভিতরেই বিএনপি ছাত্রদল তত অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই পাল্টাপাল্টি শুরু করেছে এবং দাওয়া পাল্টাপাল্টা শুরু হয়ে গেছে এই মুহূর্তে এবং জনসমাজস্থল থেকে তারা বেরিয়ে এসে সিলেট নগরীর যে পুরানবল রাস্তা রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে নিয়েছে। ইতিমধ্যে পাল্টাপাল্টি দেওয়া শুরু হয়ে গেছে যেই জনসভাকে সামনে কেন্দ্র করে পাল্টাপাল্টি দুটি পক্ষের মধ্যে আসলে মিছিলটি হয়েছে। সিলেট দুটি বলয় রয়েছে, সেই বলয়ের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করেই মূলত এই মিছিল থেকে তারা বেরিয়ে এসেই চেয়ার নিয়ে বিভিন্ন ইট পাটকেল নিয়েই মূলত আসলে তারা দাও পাল্টানো দেওয়া শুরু করছে ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং জনসভাস্থল কেন্দ্র ত্যাগ করে তারা ইতিপূর্বে রোডে চলে এসেছে, যেটি সুরমা পয়েন্ট বলে পরিচিত আসলে সিলেটের পর্যন্ত তারা দুটি পক্ষ আসলে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে। একই জনসভাস্থলে স্লোগানকে কেন্দ্র করে তাদের বলয়ের নেতার স্লোগানকে কেন্দ্র করে মূলত আসলে এই পাল্টাপাল্টি শুরু হয় এবং সেখান থেকেই তারা জনসভা থেকে বেরিয়ে এসে সিলেটের যে মেইন রাস্তা রয়েছে সিলেটের সুরমা টাওয়ারের সামনে ইতিপূর্বে এসেছে এবং সেখানেই তারা মূলত পাল্টাপাল্টি চেয়ার নিয়েই আসলে চোরাচুরি এবং মঞ্চের ভিতরেই তারা চেয়ার চোরাচুরি করেছে এবং এক পক্ষকে তারা এখান থেকে আসলে তাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত রাস্তায় তারা রয়েছে এবং চেয়ার হাতে নিয়ে এবং ইট পাটকেল পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখবো অপরপক্ষ আসলে কোথায় রয়েছে। এদিকে ছাত্রদল অঙ্গ সহযোগী বিভিন্ন নেতৃবৃন্দই তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে। চেয়ার রাস্তায় ভাঙছে আসলে তাদের ক্ষুব্ধ তাদের দলের মধ্যেই জনসভাস্থলেই তারা মূলত স্লোগানকে কেন্দ্র করে তাদের পাল্টাপাল্টি ছিল। এখন পর্যন্ত তারা রাস্তায় রয়েছে, অপরপক্ষকে দাওয়া করেছে মঞ্চের বিস্তর থেকে এবং তারা বলছে এটা অন্যান্য কিছু।
শুভ দর্শক, যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ পর, কিছুক্ষণ পূর্বে এখানে সিলেট ঐতিহাসিক রেজিস্টারের মাঠে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির একটি আলোচনা সভা এবং সংগতি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে এখানে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এক পক্ষকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা ছিল এখন, এবং অনেকটা এখনও পর্যন্ত কালি রয়েছে এই মঞ্চটি, যেখানে কিছুক্ষণ পূর্বে বরবর ছিল পুরা নেতাকর্মীরা এবং জনসভাস্থল। সেই নেতাস্থ এখানেই আসলে চেয়ার ছোড়াছুড়ি করেই তারা মূলত তাদের মধ্যে বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি সিলেট বিভাগ তথা সিলেট জেলা এবং মহানগর অন্তর্ভুক্ত যে আওতাধীন সংগঠন রয়েছিল তারাই কিন্তু মূলত স্লোগানকে কেন্দ্র করে, তাদের দুটি বলয়ের মাধ্যমে স্লোগানকে কেন্দ্র করে এখানে চেয়ার ছোড়াছুড়ি করে, এবং সেখান থেকেই তাদের মূলত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে পরবর্তীতে এক পর্যায়ে তারা এখান স্থল ত্যাগ করে রাস্তায় চলে যায়। এখন রাস্তায় দেওয়া পাল্টা দেওয়া চেয়ার এবং ইট পাখির পর্যন্ত নিক্ষেপ করেছে। এখন মঞ্চ অনেকটা কালি রয়েছে এবং মঞ্চে আস্তে আস্তে বর্বর হচ্ছে, যদিও এক পক্ষ এখান থেকে চলে গেছে, যাদের সাথে আসলে দ্বন্দ্ব হয়েছিল বা যাদের সাথে আসলে হামলা পাল্টা হামলা হয়েছিল তাদের এক পক্ষকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসতে না আসতেই মূলত এই দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপির জাতীয় সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য যিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন।